তুমি হচ্ছে পচালু নিয়ে ইচ্ছা মতো কথা বলবে। বর্তমানে সাকিব খানকে কেন্দ্র করে বুবলি এবং অপুষ্টের মধ্যে আবার নতুন করে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। বুবলি ম্যাডাম তার একটি ইন্টারভিউতে বলেছেন, যাদের পারিবারিক শিক্ষা নেই তারাই অন্যের ব্যাপারে বাজে মন্তব্য করে। এই কথাগুলো বলার পর আমাদের অপুষ্টের ম্যাডাম এই কথাগুলো নিজের গায়ে মেখে নিছেন। তারপর অপুষ্টের ম্যাডাম বললেন, আমার পারিবারিক শিক্ষা হচ্ছে যখনই ক্যামেরার সামনে যেন আসি তখনই যেন পচা আলুর বিষয়ে কথা বলি। এই কথাগুলো বলার কারণ কি জানেন? বুবলি ম্যাডাম যখন ইন্টারভিউতে বলেছেন যাদের পারিবারিক শিক্ষা নেই তারা বাজে কথা বলে, এই কথাগুলো কিন্তু বুবলি ম্যাডাম অপবিশ্বাসকে ইঙ্গিত করে বলেছেন। অপবিশ্বাস ম্যাডাম আরো বললেন, এই নায়িকা শয়নে স্বপনে শুধু আমার কথাই ভাবে, আমাকে আইডল মনে করে। বুবলি ম্যাডাম যদি তার ইন্টারভিউতে পারিবারিক শিক্ষা নিয়ে খোঁচা না দিতেন, তারপরে কিন্তু আমাদের অপবিশ্বাস ম্যাডাম পচা আলুর বিষয়টা কিন্তু নতুন করে বলতেন না। কিন্তু আমরা জানি যে সাকিব খানকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটতেছে। বর্তমান সময়ে আমরা জানি নতুন ব্যবসার সাথে জড়িত হয়ে যায় সাকিব খান এবং অপবিশ্বাস। এই বিষয়টা হয়তো বুবলি ম্যাডাম সইতে পারতেছে না, তার জন্য অপবিশ্বাসকে খোঁচা দিয়ে এই কথাগুলো বলেছেন। দেখেন, আমি অপবিশ্বাস ম্যাডামকেও ততটা ভালো বলবো না আর বুবলি ম্যাডামকেও আমি ততটা ভালো বলবো না। অনেকে বলবেন যে বুবলি ম্যাডাম তো পারিবারিক শিক্ষার কথাটা অপবিশ্বাসকে নাম ধরে বলে নাই। একটা কথা মনে রাখবেন, সতীন সতীনকে দেখতে পারে না, যখনই ক্যামেরার সামনে কোন শিক্ষা নিয়ে কথা বলা হবে তখনই কিন্তু অপবিশ্বাসকে উল্লেখ করে এই কথাগুলো বলা হবে। তার জন্য বলতে চাই, সাকিব খান কিন্তু এই নিয়ে কখনো মুখ খুলবে না, বুবলির ব্যাপারেও না অপবিশ্বাসের ব্যাপারও না। এই সমস্যাটার প্রভাব আবরাম খান জয় এবং শাহজাদ খান বীরের উপর পড়বে। তারা যখন আমাদের বয়সী হবে ঠিক তখনই কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারবে সৎমা ছিলেন আবরাম খান জয়ের বুবলি, আর শাহজাদ খান বীরের সৎমা ছিলেন অপবিশ্বাস। বুবলি এবং অপবিশ্বাস যেভাবে একে অপরকে খোঁচাচ্ছে, অপবিশ্বাস এবং বুবলি যদি তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করে তাহলে কিন্তু দর্শকরা এই নিয়ে কথা বলে না। কিন্তু বর্তমানে কিন্তু সাকিবিয়ানরা এবং অপবিশ্বাসের ভক্তরা এবং ভুবলির ভক্তরা এই নিয়ে কথা বলতেছে, যে যেমনি পারে সে তেমনি বলতেছে। আমরা জানি যে ভুবলির ভক্তরা অপবিশ্বাসকে বলতেছে, অপবিশ্বাসের ভক্তরা ভুবলিকে বলতেছে, আর মাঝখানে সাকিবিয়ানরা অনেকেরা সাকিব খান এবং অপবিশ্বাসকে পছন্দ করে, অনেকে ভুবলি এবং সাকিব খানকে পছন্দ করে। আপনারা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে চেক করলে বুঝতে পারবেন আসলে সাকিব খান এবং অপবিশ্বাসের সাপোর্ট অনেক বেশি। কিন্তু এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে তারা যেভাবে একে অপরকে দোষারোপ করতেছে এই বিষয়টা কিন্তু অনেকটাই হাস্যকর মনে হচ্ছে।